Assalamualaikum everyone. Welcome back to my channel. আমি নুসরাত। আজ আপনাদের সাথে শেয়ার করব এমন একটি জিনিস যা দামে সস্তা ও কেমিক্যাল বিহীন ত্বকের জন্য খুবই কার্যকরী উপাদান। তা হলো মুলতানি মাটি। মুলতানি মাটি মূলত ব্যবহার করা হয় ঘরোয়াভাবে FacePack তৈরিতে। মুলতানি মাটি ত্বকের ধুলো ময়লা দূর করে ত্বককে ভেতর থেকে সজীব করে তোলে এবং ত্বককে চকচক রাখতে সাহায্য করে। তাছাড়া এটি ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে। তাই আজ মুলতানি মাটির দারুণ কিছু কার্যকরী FacePack রেমেডি আপনাদের সাথে শেয়ার করব। এই প্যাকটি ব্রাইটেনিংয়ের জন্য খুবই কার্যকরী। এই প্যাকটি মুখে লাগিয়ে হালকা হাতে ম্যাসাজ করে 15 থেকে 20 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার প্যাকটি লাগানো যাবে। আমি এখানে সুপার শপ থেকে কেনা আলুর গুঁড়া ইউজ করতেছি। আপনারা চাইলে আলুর পেস্ট অথবা আলুর রস ইউজ করতে পারেন। এই প্যাকটি ত্বকের যে কোনো স্পট রিমুভ করতে অত্যন্ত কার্যকরী। নিমপাতা গুঁড়া ত্বকের অ্যাকনি, স্কার, পিগমেন্টেশন এবং ব্ল্যাকহেডস থেকে ত্বককে রক্ষা করে। এই প্যাকটি পিম্পলের প্রবলেমের জন্য অত্যন্ত কার্যকরী একটি ফেস প্যাক। এটি আপনারা সপ্তাহে 2 বার ইউজ করতে পারেন। এই ফেস প্যাকটি আপনার ত্বককে ময়শ্চার করতে সাহায্য করবে এবং ত্বকের রুক্ষতা দূর করবে। এই প্যাকটি আপনারা সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করতে পারবেন। এটি 15 থেকে 20 মিনিট ত্বকে লাগিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।
একটি ক্লিন এবং সুন্দর ক্লিয়ার স্কিন পেতে এই প্যাকটি অবশ্যই ইউজ করবেন। এটি সপ্তাহে অন্তত 3 দিন ইউজ করতে চেষ্টা করবেন। এতে রয়েছে ভিটামিন ই, যা ত্বককে প্রচুর হেলদি করে তুলবে। মুলতানি মাটির গুণাগুণ সম্পর্কে তো জানলেন, তাহলে বুঝতেই পারছেন এটি কতটা স্বাস্থ্যকর আপনার ত্বকের জন্য। এখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিব। তা হলো, মুলতানি মাটি ভুলেও খাবেন না, কারণ এটি শ্বাসনালী বন্ধ করে দিতে পারে বলে জানা যায়। এটি শুধুমাত্র ত্বকে লাগানোর জন্য ব্যবহার করা হয়। এবং মুলতানি মাটি সবসময় একটি মুখ বন্ধ কৌটায় রাখবেন এবং সরাসরি সূর্যালোকে কৌটাটি রাখবেন না। এখন থেকে নিজেদের পরিচর্যার রুটিনে মুলতানি মাটি যোগ করতে ভুলবেন না এবং নিজের যত্ন করুন ও সুস্থ থাকুন।